আসসালামু আলাইকুম, আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট এবং প্রধান পুষ্টিবিদ হিসাবে বিআরবি হসপিটালে কর্মরত আছি। আমার কাছে অনেক রোগী আসে যেটা গ্যাসের সমস্যা নিয়ে মেনলি আসে। গ্যাসের সমস্যাটা অনেক বড় একটা প্রবলেম, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেম এটা একটা। অনেকের শুধু গ্যাস হয়, অনেকের অ্যাসিডিটি হয়, অনেকের বুক জ্বালা পোড়া করে, অনেকে ব্যথা অনুভব করে, কিছুই খেতে পারে না। তার কাছে লাইফটাই খুব আনইন্টারেস্টেড মনে হয়ে যায়, কারণ লাইফে কোনো খাবারই তারা এনজয় করতে পারছে না। এই কারণে এই সমস্যা নিয়ে আমার কাছে অনেক পেশেন্টই আসে। তো আজকে আমি আপনাদের সাথে গ্যাস মানে কীভাবে না হবে, অথবা গ্যাসের সমস্যা বেশি থাকলে আপনারা কীভাবে খাওয়া দাওয়া করবেন, কী কী খাবেন, কী কী খাবেন না, এগুলো নিয়ে আলোচনা করব। গ্যাসের প্রবলেম যাদের বেশি থাকে, তাদের যদি বিশেষ করে খাবার অনেকক্ষণ না খেয়ে থাকে, তাদের গ্যাসের প্রবলেমটা কিন্তু বেশি হয়। যেমন যাদের গ্যাসের সমস্যা থাকে, তাদের ন্যূনতম 3 ঘন্টা পরপর কিছু না কিছু খেতে হবে, অল্প হলেও সেটা। কিন্তু যে খাবারগুলো গ্যাস তৈরি করে সেগুলো আবার খাওয়া যাবে না। যেমন দুধের তৈরি খাবারগুলো খুব তাড়াতাড়ি গ্যাস তৈরি করে। অনেকের ক্ষেত্রে শুধু দুধ খেলেই গ্যাস হয়ে যায়, অনেকের ক্ষেত্রে আবার টক দই খেলে গ্যাস নাও হতে পারে। এই কারণে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনার দুধে গ্যাস হচ্ছে কি হচ্ছে না। দুধ আর চিনি যে খাবারটাতে একসাথে করা হবে, সেই খাবারটা থেকে আপনার গ্যাস তৈরি হবে। তাছাড়া কিছু ক্রুসিফেরাস জাতীয় সবজি আছে, কিছু সবজি যেগুলো আমাদের গ্যাস তৈরি করে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি অথবা মূলা শাক, টমেটো, পুঁই শাক, এই টাইপের সবজিগুলো আপনার গ্যাস তৈরি করতে পারে। ফল থেকেও গ্যাস হয়, যেগুলো সাইট্রাস ফল অবশ্যই আপনার গ্যাস হবে। তাছাড়াও যে ফলগুলো আপনি গ্যাসের সময় বাছাই করতে পারেন, সেগুলোর মধ্যে কলা রাখতে পারেন, কলা আপনার গ্যাস নাও হতে পারে, পেঁপে, তারপরে বাঙ্গি, ড্রাগন ফলটাও ইনক্লুড করতে পারেন, সেটাও আপনার গ্যাস কম হবে। আপেল যদি খেতে চান, আপেলের স্কিনটা সরিয়ে খেলে গ্যাস নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি আপেলের জুস করেও খেতে পারেন, সেটাও অনেকটা গ্যাসের জন্য মানে আপনারা খেতে পারবেন। বাকি ফলগুলো আপনাদের গ্যাস তৈরি হতে পারে, এটা খুব স্বাভাবিক। পাউরুটি অথবা রুটি টাইপের খাবার থেকেও আপনার গ্যাস হতে পারে। তো আপনারা যাদের গ্যাসের সমস্যা বেশি, তারা পাউরুটিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনি চিড়া, মুড়ি অথবা ভাত যে কোনো একটা সকালের নাস্তা হিসেবে বেছে নিতে পারেন। এগুলো থেকে আপনার গ্যাস হবে না। ওটস থেকে হতেও পারে, নাও হতে পারে, এটা ডিপেন্ড করে রোগীর উপর কতটুকু তার গ্যাসের সমস্যা আছে সেটার উপরে। শাকসবজির মধ্যে বিশেষ করে শাক অনেকেই নিতে পারে না যাদের গ্যাসের প্রবলেম হয়, কিছু কিছু মানুষ নিতে পারে। যারা নিতে পারে তাদের ক্ষেত্রে নরম শাকগুলো যেমন লাল শাক অথবা ডাটা শাক, এই টাইপের শাকগুলো আপনারা বাছাই করতে পারেন। আর যারা একদমই শাক খেতে পারেন না বাট শাক শরীরের জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে শাকের ঝোল করে খেতে পারেন, শাকটা ফেলে দিয়ে ঝোলটা শুধু খেতে পারেন, এতে পুষ্টিগুণগুলো পেয়ে যাচ্ছেন। সবজির মধ্যে লাউ, জালি কুমড়া, পেঁপে, এই টাইপের সবজিগুলো আপনার সহজে গ্যাস করবে না, অন্য সবজিগুলো করতে পারে। ডাটা, চিচিঙ্গা, এই টাইপের সবজিগুলো খেতে পারেন, এগুলো কম গ্যাস করবে। আর ঢেঁড়স, ফুলকপি, এই টাইপের খেলে তো অবশ্যই অনেক গ্যাস শুরু হবে। আর লক্ষ্য করবেন ভাজি ভুনা টাইপের খাবারগুলো অ্যাভয়েড করবেন, মশলাদার খাবারগুলো অ্যাভয়েড করবেন, যেগুলোতে ঝাল বেশি হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন, এগুলো থেকে গ্যাস বেশি হয়। আর যাদের গ্যাসের সমস্যাটা অতিরিক্ত বেশি, তারা অবশ্যই সাথে ব্যায়াম করার চেষ্টা করবেন, রাতের ঘুমটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, এবং পর্যাপ্ত পানি, এটার কোনো বিকল্প নেই, পর্যাপ্ত পানি না খেলে আপনার গ্যাসের প্রবলেমটা বাড়তে পারে। তো এইসব খাবারের দিকে লক্ষ্য রেখে আপনার গ্যাসের প্রবলেমটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এছাড়াও আরও কোনো মানে যদি আপনাদের হেল্প প্রয়োজন পড়ে, তখন অবশ্যই আপনারা বিআরবি হসপিটালেও চলে আসতে পারেন, অথবা আপনি আমাদের কমেন্টস বক্সে করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিয়ে দিব। খুদা হাফেজ।